হাই ফ্রেন্ডস, কি খবর? ভালে আছে? আশা করো ভালে আছে সকলো। কুশলে থাকক, সুরক্ষিত থাকক, আমার ভিডিওসমূহ সুন্দরকৈ উপভোগ করক। হয়, এটা সুন্দর ভিডিও লৈ বিজু আপোনালোকৰ সন্মুখত। ফ্রেন্ডস, আপোনালোকে যোৱা ভিডিওত মোৰ গম পাইছে, অহা 11, 12, 13 ফেব্রুয়ারি 2022-ত লখিমপুৰৰ বৰচৰিয়াৰ চাউলুং চুকাফা সমন্বয় ক্ষেত্ৰত পূৰ্বাঞ্চল টাই সাহিত্য সভাৰ 39 সংখ্যক দ্বিবার্ষিক অধিবেশন অনুষ্ঠিত করবলে লৈছে। আর তার উপলক্ষ্যত যা 26 ডিসেম্বরত লাইখুঁটা স্থাপন হয়ে গেছে। আর সেই লাইখুঁটা স্থাপন করেছিল, মোৰ যোৱা ভিডিওত আপোনালোকে চাইছে যদি গম পাইছে, অসমৰ ৰাজহ মন্ত্রী যোগেন মোহন দেৱে সেই লাইখুঁটা স্থাপন করে গেছে। হয় ফ্রেন্ডস, আর সেই অনুষ্ঠানের পতাকা উত্তোলনের একটা সুন্দর ভাষণ আমার পূর্বাঞ্চল টাই সাহিত্য সভার রাজ্যিক সভাপতি ডক্টর দয়ানন্দ বৰগোহাঁইদেৱে দিয়া সেই সুন্দর ভাষণটি মই ভিডিও প্রস্তুত করে আপনাদের আগবাবলে লৈছো। এটা সুন্দর ভিডিও ফ্রেন্ডস, আর সেই ভাষণখিনি চমু 5 মিনিটের একটা সুন্দর ভাষণ আপনাদের শুনব, কারণ দয়ানন্দ বৰগোহাঁইদেৱে ইমান সুন্দরক পরিকল্পিতভাবে আমার পূর্বজ সকল, আহোমৰ পূর্বজ চাউলুং চুকাফা কেনেকৈ আহিছিল, কেতিয়া আহিছিল, এটা সুন্দর ভাষণ রাখিছে। সেই সুন্দর ভাষণটো মনোগ্রাহী হল সেইভাবে সকলোৱে জানিবৰ কাৰণে মই ভিডিওটো আগবঢ়াবলৈ বিচাৰিছো। হয় ফ্রেন্ডস, আর আপোনালোকে উপভোগ কৰিছে বিজু ব্লগ, সকলকে বিজু ব্লগলৈ জনাইছো আন্তরিক স্বাগতম। যদি বিজু ব্লগৰ প্ৰথম ভিডিও চাইছে আৰু যদি চাই আছে চেনেলটো সাবস্ক্রাইব কৰা নাই, প্লিজ চেনেলটো সাবস্ক্রাইব কৰি লওক ফ্রেন্ডস, লগতে বেল আইকনটো টিপি লওক, যাতে আহিবলগীয়া প্রতিটো সুন্দর সুন্দর ভিডিও উপভোগ কৰিবলৈ আপোনালোকে দিয়াৰ লগে লগে পোনচাতে উপভোগ কৰিবলৈ পায়। হয় ফ্রেন্ডস, বলুক আমি দেরি নকৰো, ডক্টর দয়ানন্দ বৰগোহাঁইদেৱৰ সেই সুন্দর ভাষণটিৰ ভিতৰলৈ সোমাই যাওঁ। খ্রুপ্তাং জানাইছো, টাংলাই খ্রুপ্তাং। আজি 39তম দ্বিবার্ষিক অধিবেশনের কারণে ফেব্রুয়ারির 11, 12, 13 তারিখে সিদ্ধান্ত লো, তার কারণে লাইখুঁটা স্থাপনের আজি পবিত্র দিনটুত আপনার সদৌতিলৈকে পুনর্বার টাংলাই খ্রুপ্তাং। একটা জাতি রক্ষা করবলৈ হলে দুটা বস্তুয়ে আটাইতকৈ বেছি সহায় করে, এটা ভাষা, আনটো ধর্ম। ধর্মটো যথেষ্ট তার্কিক বিষয়, সেই কারণত আমি বিশেষ কব খোঁজা নাই, কিন্তু তাই ভাষা যার যোগেদি এতিয়া সমগ্র ভারতবর্ষের একটা বিশেষ পর্যায়ত আমি সন্ধিক্ষণত উপনীত হয়েছো, সেয়া হৈছে এক্ট ইস্ট পলিসি। আজি কেইদিনমানের আগতে এক্ট ইস্ট পলিসির ভারত সরকারের একটা অনুষ্ঠান, আমি এই কথাটার খুব সজুত হয়েছো যে ভারত অসমত থকা যিমানবোৰ খিলঞ্জীয়া ভাষা আছে সেই আটাইবোৰ ভাষার ভিতর তাই ভাষায় এক্ট ইস্ট পলিসিক ইমান বেছি ধরনের সহায় করব পাৰিব, অন্য খিলঞ্জীয়া ভাষায় সেইটো নোৱাৰিব। আর এইটো স্বীকৃত স্বীকৃতি হৈছে যে তাই ভাষাক স্পেশিয়ালি স্কিল ল্যাঙ্গুয়েজ হিসাবে প্রতিষ্ঠা করবর কারণে অসম আর ভারত সরকারে যত্ন করিব। সেই সেমিনারখনের সেইটোৱে আমার রিজাল্ট আছিল সিদিনার। তো আমি আর আশা রাখি যে এইটো কারোবার এটা জনগোষ্ঠীর ভাষা বলে লব নালাগে, এই ভাষার জড়িয়ে পৃথিবীর 8খন রাষ্ট্রর লগত আমি যোগাযোগ, ব্যবসায়, বাণিজ্য, কমার্স, পর্যটন আটাইবোৰ ক্ষেত্রত বিশেষভাবে আগবাড়িব পাৰিম। আমি এই আহ্বান রাখিম যে আপনা সকলে এই কথাটো এটা জনগোষ্ঠীর বলে নলব, আর আমার নিজের জ্ঞাতিবর্গই ভাষাটোর প্রতি বিশেষ ধরনের যেটা অনীহা আছে যে এই ভাষাটো শিকিলে কি হব সেই কথাটো মনের পৰা আঁতৰাই আমি আহ্বান জনাম যে সমগ্র দক্ষিণ পূব এশিয়ার লগত বিশেষ ধরনের সম্পর্ক রক্ষা কৰিবলৈ এই ভাষাটোৱে আটাইতকৈ শ্রেষ্ঠ অবদান হব। আমি আশা রাখিম আটাইরে আপনার সহযোগিতা আমি পাম। আমি এই পবিত্র আজি দিনটোর এই লখিমপুরের আজাদ বৰচৰিয়াৰ সদৌতি শ্রেণীর রাইজক ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে আমি এটাই আহ্বান জানাইছো যে তাই ভাষাটো এটা জনগোষ্ঠীর ভাষা বলে নলব, এইটো সমগ্র দক্ষিণ পূব এশিয়ার সংযোগ ভাষা হিসাবে, ইভেন যার লগত আমার ভারতবর্ষের বৈরিতা আছে চাইনা, চাইনাটো আমার প্রায় আগর ইউনানের সমগ্র অঞ্চলটো
এটা স্বাধীন রাজ্য হিসাবে টাইহার লোকসকলে প্রতিষ্ঠা করেছিল। আনকি বহুতে চুকাফাক চীনের পর অহা বলে কয়, চুকাফা চীনের পর অহা নাছিল, তেওঁ নানচাওর পর আহিছিল। সেই নানচাও এসময় স্বাধীন আছিল, তেওঁ যেতিয়া আহিছিল 1214। কুবলাই খানে 1253 চনত এই রাজ্যখন নিজের দখললৈ নিয়ে আর পিছত চীনের অন্তর্ভুক্ত হয়। আটাইতকৈ আইরনিকেল কথা, কুবলাই খানে এই রাজ্যখন লৈছিল 1253 চনত, 7 জানুয়ারী আছিল সিদিনা সোমবার। এইটো আমি কেলে জানো, যে আমার লোকসকলে তেতিয়ার পৰাই নিজের রেকর্ড রাখিব পাৰিছিল, লিপি আছিল, আর সেই রেকর্ডৰ পৰা আমি আজি কব পাৰো যে কুবলাই খানে 1253 চনের 7 জানুয়ারী সোমবারের দিনা চুকাফার নানচাও রাজ্যখন অধিকার করেছিল। আইরনিকেলি এই কারণে কৈছো যে 1253 চনতে চুকাফায় অন্য এখন রাজ্য প্রতিষ্ঠা করেছিল চৰাইদেউ, সে রায়দয়, সেই চৰাইদেউয়ে আজি সমগ্র অসম। আমি সেই বুরঞ্জীর টানি, সেই বুরঞ্জীর লিগেচি আনি আমি কব খুঁজিম যে চুকাফায় তাত নিজের রাজ্য হেরালেও ইয়াত নিজের রাজ্য প্রতিষ্ঠা করেছিল। আর পিছর বুরঞ্জীখিনি আপনাদের ভালদরে জানে, এতিয়াও অসমীয়া মানুষে ভাবে যে আমি পরাধীন হওয়া নাই। আর সেই কারণে আমার এক ককাই ভাইয়ে অল্প দিনের আগতে ভারতবর্ষের পর স্বাধীন করব লাগে বলে কৈছিল। সেইটো একটা ধারণা, ধারণা কেতিয়াও মারি পেলাব নোৱাৰি। গতিকে আমি আশা রাখিম যে আমি ভারতবর্ষের লগত থাকি যদি আমি নতুন ধরনের উন্নতি করব লাগে, তেতিয়াহলে ভারতেও আমাক স্বীকার করব লাগে, আমার উন্নতির কারণে যত্ন করব লাগে। আশার কথা এইটাই যে ভারত সরকারে বর্তমান সমগ্র নর্থ ইস্ট একটিজ পলিসির যোগেদি কব খুঁজছে যে অষ্টলক্ষ্মী সিকিমকে রাখিছে আর ইঞ্জিন অফ ডেভেলপমেন্ট বলে কৈছে। আমি আশা রাখিম এই পর্যায়টা যাতে সঁচার অর্থত প্রতিফলিত হয়। সকলকে পুনর চর্চা রাখি আজি পবিত্র পতাকা উত্তোলনত আকৌ পুনৰ টাংলাই খুব টান।